ইলেকট্রনিক মিডিয়া এবং প্রিন্ট মিডিয়া। আমি মনে করি যে দুটোই অঙ্গাঙ্গিভাবে একে অপরের সাথে জড়িত। আজকে এই যে ইলেকট্রনিক মিডিয়ার যে এই গণ অবস্থান এবং এই গণ অবস্থানের উদ্যোক্তা এবং যারা আজকে অংশগ্রহণ করেছে সকলকে আমি আমার আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাই। আজকে বিজ্ঞানের অগ্রগতির পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে আমরা আজকে পৃথিবীর যে কোনো প্রান্তে মানে কোনো সমাচার যে এখনই আমরা জানতাম মানে জানার যে আমাদের কৌতূহল আজকে ইলেকট্রনিক মিডিয়া তাও পূরণ করে দিচ্ছে। এটা সত্যি বিজ্ঞানের এই অবদানকে আমরা অস্বীকার করতে পারছি না এবং পাশাপাশি ইলেকট্রনিক মিডিয়ার সাথে যারা জড়িত আছেন আমাদের কর্মী ভাইরা বা যারা পরিচালনায় আছেন সবারই ঐকান্তিক চেষ্টায় আমরা এই ত্রিপুরার এই ভারতবর্ষের এই ত্রিপুরার কর্নারে আমরা বসে আমরা ভারতবর্ষ নয় ভারতবর্ষের বাইরে আমরা জানতে পারছি এবং এটা সত্যি মানে মানুষের যে কৌতূহল এবং এই কৌতূহলকে আমরা সাময়িকভাবে সহযোগিতা মানে তাদের সাহায্য করার জন্য যে চেষ্টা এবং চালিয়ে যাচ্ছে তার জন্য আজকে যারাই আজকে জড়িত আছে আজকে ধরেন আমরা যে ছয় দফা দাবি নিয়ে যে ইলেকট্রনিক মিডিয়া জায়গায় ছয় দফা দাবি নিয়ে যে আমরা আন্দোলন করছি এবং আমি মনে করি যে প্রতিটি দাবির পিছনে একটা সার্থকতা আছে। আজকে যদি মানে আমরা আগে আমরা দেখতে পেয়েছি যে ইলেকট্রনিক মিডিয়াতে আমরা কোনো ধরনের সরকারি সাহায্য বা কোনো কিছু আমরা পাই নাই কিন্তু আজকে আমরা যে বলার সুযোগ পাচ্ছি যে সরকার আজকে চিন্তা করছে যে ইলেকট্রনিক মিডিয়াকেও কীভাবে মানে নিজস্ব তার নিজস্ব চেষ্টায় সে চলতে পারে এবং এবং বিভিন্নভাবে সরকারের তরফ থেকে বিভিন্ন স্কিমের চেষ্টা করছে। আমরা আশা করব এই যে ছয় দাবা এবং এটাও সরকার বিশেষভাবে এটা বিবেচনা করবে কারণ ইলেকট্রনিক মিডিয়াতে আমরা দেখতে পাচ্ছি গ্রামের একবারে অন্তিমে আমরা অনেক ভাই বোনেরা এই কষ্ট করে সমস্ত খবর সংগ্রহ করছে এবং সেই অনুপাতে কিন্তু আর্থিকভাবে তারা সেইভাবে মানে সফল হচ্ছেন এবং মানুষ যারা কর্তৃপক্ষের ইচ্ছা থাকা সত্ত্বেও অনেক সময় মিডিয়ার লোককে সেইভাবে তাদের ইচ্ছা মতো বা তাদের প্রয়োজন মতো অনেক কিছু দিতে পারছে না এবং আমরা আশা করব যে সরকার এই ছ দফা দাবি যদি সত্যি সত্যি পূরণ হয় তাহলে মানে মিডিয়াতে যারাই জড়িত আছে এবং সবাই কিন্তু উপকৃত হবে এবং আমি মানে প্রিন্ট মিডিয়ার পাশাপাশি প্রিন্ট আজকে আমরা দেখতে পাচ্ছি আজকে যে ইলেকট্রনিক মিডিয়া আছে কালকে কিন্তু আমরা প্রিন্ট মিডিয়াতে আসছি একে অপরের সাথে কিন্তু ওতপ্রোতভাবে জড়িত কাউকে কেউ মানে ছেড়ে কিন্তু কোনো মিডিয়া চলতে পারছে না এবং আমরা আমরা সমস্ত যারা প্রিন্ট মিডিয়া আছে তাদের কাছেও আমরা রিকোয়েস্ট করবো যে একইভাবে সবাইকে যে ইলেকট্রনিক মিডিয়ার যে বিভিন্ন আন্দোলন বা তাদের যে দাবি এইগুলির পাশে সবাইকে থাকার জন্য এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। এখানে বিষয় হচ্ছে ছ দফা দাবি। ছ দফা দাবির মধ্যে অন্যতম একটা দাবি হচ্ছে 51%। আজকে গণ অবস্থানে উপস্থিত যারা রয়েছেন তাদের মধ্যে নেতৃত্বদের মুখ থেকে বেরিয়ে এসেছে রাজ্যের মুখ্যমন্ত্রী আমাদেরকে কথা দিয়েছিলেন আমাদের বিজ্ঞাপন নীতির অন্তর্ভুক্ত করা হবে কিন্তু প্রশ্ন হচ্ছে এখানেই যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী কথা দিয়েছেন তারপরও কেন আমরা গণ অবস্থানে বসতে বাধ্য হয়েছি বা বসতে হয়েছে আমাদের? বিষয় হচ্ছে একটা পলিসি নির্ধারণ, এই পলিসি নির্ধারণ প্রথমত থাকা চাই রাজনৈতিক সদিচ্ছা, দ্বিতীয়ত অ্যাডমিনিস্ট্রেটিভ কর্মতৎপরতা এবং এই দুটো বিষয়কে গিয়ার আপ করে মানুষের চাহিদাগুলো। রাজনৈতিক সদিচ্ছা যে বিষয়টা সেটা আমরা মুখ্যমন্ত্রীর বক্তব্য থেকে মুখ্যমন্ত্রী যে কথা দিয়েছিলেন
সেই কথা দেন দান থেকে আমরা বুঝতে পেরেছি যে না হয়তো এবার ইলেকট্রনিক্স মিডিয়ার প্রতি একটা রাজনৈতিক সদিচ্ছা রাজ্য সরকারের আছে মুখ্যমন্ত্রীর আছে কিন্তু এখানেই তো শেষ না এই পলিসি পাস করতে গেলে পরে প্রশাসনিক কর্মতৎপরতা প্রয়োজন দপ্তর থেকে পলিসিটা উপরে যাবে সেক্রেটারির কাছ থেকে ফিনান্স ল এই ডিপার্টমেন্টগুলোর অনুমোদন সাপেক্ষে তারপর গিয়ে পলিসিটা মন্ত্রিসভায় পৌঁছবে এবার প্রশ্ন হচ্ছে তাহলে অ্যাডমিনিস্ট্রেটিভ সেক্টরগুলোতে কোথাও কি সদিচ্ছার অভাব আছে কর্মতৎপরতার অভাব আছে এখন পর্যন্ত যেটা দেখা যাচ্ছে কিছুটা শ্লথগতি হলে পরেও তেমন কোনো সদিচ্ছার অভাব রয়েছে বলে আমাদের মনে হয়নি এখন পর্যন্ত এবার প্রশ্ন হলো কেন যদি সদিচ্ছা অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে না থাকে যদি সদিচ্ছা রাজনৈতিক লেভেলে না থাকে তাহলে আমরা কেন গণঅবস্থানে বসলাম আমরা গণঅবস্থানে বসলাম এই কারণে অ্যাডমিনিস্ট্রেটিভ কর্মতৎপরতাকে কোথাও কোথাও থমকে দেওয়ার একটা ছোট্ট হলেও প্রয়াস শুরু হয়েছে এই প্রয়াসে যাতে অ্যাডমিনিস্ট্রেটিভ তৎপরতা বা রাজনৈতিক সদিচ্ছাগুলো থমকে না যায় তার জন্যই আমাদের গণঅবস্থানে বসা কারণ এতক্ষণকার যে আলোচনা হচ্ছিল সেই আলোচনা থেকে সবাই অন্তত এই বিষয়টা বুঝে গেছেন ইলেকট্রনিক্স মিডিয়া কতখানি দৈন্য দশা দিয়ে আর্থিকভাবে দৈন্য দশা দিয়ে এগিয়ে চলছে এ রাজ্যের মধ্যে ত্রিপুরা রাজ্যের ইলেকট্রনিক্স মিডিয়ার বয়স কিন্তু খুব বেশি না যদিও 2000 সালের সময় থেকেই ওই সময়টা থেকেই প্রাকলগ্ন থেকেই ত্রিপুরা রাজ্যে ইলেকট্রনিক্স মিডিয়া শুরু হয়েছিল কিন্তু ইলেকট্রনিক্স মিডিয়া বলা চলে ভূমিষ্ঠ হয়েছে 10-11 বছর আগে থেকে এখন ইলেকট্রনিক্স মিডিয়া শৈশব অবস্থা কাটিয়ে যেখানে প্রিন্ট মিডিয়া 50 বছর হয়ে গেছে প্রিন্ট মিডিয়ার বয়স আমরা এখনো শৈশব অবস্থা কাটিয়ে উঠতে পারিনি শৈশব অবস্থায় যদি মাতৃদুগ্ধ দেওয়া থেকে বঞ্চিত করা হয় একটা শিশুকে তার বেড়ে ওঠা খুব দায় হয়ে পড়ে আমরা সেই মাতৃদুগ্ধের জন্য লড়াই করছি আমাদের 51% কি কারণে এই দাবি নিয়ে এই 51%টা কেন চাইছি সেটা ব্যাখ্যা হয়েছে আমরা এটা বিশ্বাস করা যায় ভারতবর্ষের মধ্যে এমন কোন রাজ্য আছে যেই রাজ্যে ইলেকট্রনিক্স মিডিয়াকে বিজ্ঞাপন পলিসির আওতায় আনা হয়নি ত্রিপুরা রাজ্যে দীর্ঘ বছরের পর বছর ধরে ত্রিপুরা রাজ্যের ইলেকট্রনিক্স মিডিয়াকে বিজ্ঞাপন পলিসির আওতায় আনা হয়নি একটা পলিসি করে রাখা হয়েছিল এই পলিসিতে বিজ্ঞাপন দিলেও কিছু করার নেই না দিলেও কিছু করার নেই এমন একটা নজতস্থ টাইপের একটা বিজ্ঞাপন পলিসি করে দেওয়া হয়েছে একটা পলিসি বিজ্ঞাপন পলিসি না ইলেকট্রনিক্স মিডিয়ার জন্য একটা পলিসি করা হয়েছে আমরা এই জায়গাটা থেকে বেরিয়ে আসতে চাই আমরা লড়াই করছি মাতৃদুগ্ধের জন্য কারণ প্রিন্ট মিডিয়ার সাথে আমাদের কোনো জায়গাতে বৈরিতা নেই আমি এই মঞ্চে দাঁড়িয়ে সগর্বে বলতে পারি আমাদের যারা সিনিয়ররা ছিলেন প্রিন্ট মিডিয়ায় মূলত ছিলেন ওনারা ওনাদের কাছ থেকে আমরা শিখেছি প্রতিদিন শিখেছি আজকেও শিখছি ওনাদের ওনারা আমাদের কাছে শ্রদ্ধাতুল্য আমরা সবাই ভূপেন দত্ত ভৌমিককে
হয়তো অনেকেই দেখিনি আমরা, কিন্তু ওনার কাজগুলো সম্পর্কে আমরা শুনেছি। কমলারঞ্জন তলাপত্রকে আমরা অনেকেই দেখিনি, আমরা ওনাদের কাজগুলো শুনেছি। বিপুল মজুমদারকে আমরা অনেকেই দেখিনি, আমরা ওনাদের কাজগুলো শুনেছি। আজকের দিনে এরকম অনেক ছিল, জিতেন পাল থেকে শুরু করে অনেকেই ছিলেন। আজকের দিনেও যারা সংবাদ মাধ্যম চালান, সিনিয়ররা আছেন, অরুণদা আছেন, শেখরদা আছেন, সানিধ্যা আছেন, সুবলদা আছেন, এরকম সিনিয়ররা অনেকেই আছেন যাদের কাছ থেকে আমরা প্রতিদিন শিখি। শিখে শিখেই আমরা আমাদের ইলেকট্রনিক্স মিডিয়াকে সামনের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করি। আজকের মিটিংয়ে, আজকের গণঅবস্থানে আমরা প্রিন্ট মিডিয়ার যারা আছেন তাদের সবাইকে অপিল করেছিলাম। ব্যক্তিগতভাবে আমরা অনেকেই ইলেকট্রনিক্স মিডিয়া সোসাইটির লিডারশিপ অনেকেই ব্যক্তিগতভাবে অফিসিয়ালি ফোন করেছে। এর মধ্যে এখন পর্যন্ত সঞ্জয় পাল মহোদয় আমাদের সাথে উপস্থিত, আগেই বলেছি আমরা, আরেকজন সিনিয়র সাংবাদিক মানস পাল, উনি আমাকে এই একটু আগেই ফোন করে জানিয়েছেন একটা অসুবিধায় আটকে যাওয়ায় উনি এখনো আসতে পারেননি, উনি চেষ্টা করবেন। ইভেন গতকালকে যখন আমরা আলোচনা করছিলাম ফোনে, তখন প্রিন্ট মিডিয়ার অনেক দিকপাল ব্যক্তিত্ব ওনারা আবার টেলিফোনে আমাদের মুভমেন্টের প্রতি সহমর্মিতার কথা জানিয়েছেন। আমরা প্রিন্ট মিডিয়ার সহযোগিতা নিয়েই আমাদের, আমরা তো ন্যায্য দাবি করছি, আমরা অন্যায্য দাবি করছি না। আমাদেরকে যদি কেউ দেখাতে পারে আমরা অন্যায্য দাবি করছি, আমরা এই আন্দোলন উইথড্র করে নেব। কারণ আগরতলা শহরে থ্রো সৃষ্টি কেবল নেটওয়ার্ক এবং এনএক্সটি বাড়ি বাড়িতে লাইন পৌঁছে গেছে ন্যূনতম 3.5 লক্ষ। উদয়পুরে থ্রো ত্রিপুরেশ্বরী কেবল নেটওয়ার্ক বাড়ি বাড়ি লাইন পৌঁছে গেছে ন্যূনতম 7,000। ধর্মনগর, কমলপুর, আমবাসা, কৈলাসহর, কুমারঘাট, বিলোনিয়া, সাপ্র, সমস্ত জায়গায়, তেলিয়ামোড়া, কোয়াই আলাদা আলাদা নেক্সট রয়েছে, আলাদা আলাদা কন্ট্রোল রুম রয়েছে। সবগুলো মিলে ন্যূনতম 6 লক্ষ বাড়িতে কেবল নেটওয়ার্ক পৌঁছে গেছে। 6 লক্ষ বাড়িতে যদি গড়ে 4 জন করে একটা বাড়িতে ধরি আমরা, তাহলে 24 লক্ষ মানুষের কাছে ইলেকট্রনিক্স মিডিয়া পৌঁছে গেছে। 24 লক্ষ, আমি ফুনকু কথা বলছি না, তথ্য দিয়ে হিসাব দিয়ে বলছি। আগরতলা থেকে ধর্মনগর, ধর্মনগর থেকে সাপ্র, যতগুলো এমএসও রয়েছে সবগুলো এমএসও সরকারি খাতায় যে ট্রান্সমিশন লাইন রয়েছে ন্যূনতম 6 লক্ষ, প্রত্যেকটা ফ্যামিলিতে গড়ে যদি 4 জন করে ধরি, অনেক ফ্যামিলিতে 6 জন 7 জন আছে, অনেক ফ্যামিলিতে 3 জন আছে, গড়ে যদি 4 জন করে ধরি 4×6=24, মানে 24 লক্ষ মানুষের কাছে সরাসরি পৌঁছে যাচ্ছে ইলেকট্রনিক্স মিডিয়া মানে টিভি মিডিয়া গুলো সম্প্রচার। এর সাথে যুক্ত রয়েছে সোশ্যাল মিডিয়া, থ্রো ইউটিউব, এক একটা ইউটিউব চ্যানেল যেগুলো ত্রিপুরার টিভি মাধ্যমগুলো আপলোড করে, সাবস্ক্রাইবার 1 লক্ষ, 2 লক্ষ, 3 লক্ষ, 3.5 লক্ষ এরকম। আমি বারবার বলছি, পত্রিকার কাছ থেকে আমরা শিখেছি, কাগজগুলোর কাছ থেকে আমরা শিখেছি, শিখে শিখে বড় হচ্ছি। সরকারি হিসেবে
সরকারি হিসেবে এটা কম না বেশি এই বিতর্কে আমি গেলাম না। সরকারি হিসেবে প্রিন্ট মিডিয়া খুব বেশি যদি হয়, সমস্ত প্রিন্ট মিডিয়া মিলে এর মধ্যে দৈনিক সংবাদ একটা সিংহভাগ জায়গা চলে রয়েছে, অন্যান্য মিডিয়াগুলোও আছে, খুব বেশি যদি হয় 1 লক্ষ বা 1,25,000 যদি সরকারি হিসাব ধরা যায়। ইলেকট্রনিক্স মিডিয়া পৌঁছে যাচ্ছে 24 লক্ষ মানুষের কাছে ন্যূনতম, সোশ্যাল মিডিয়া ধরলে 31 লক্ষের উপর, প্রিন্ট মিডিয়া সবাই মিলে পৌঁছে যাচ্ছে 16 লক্ষের কাছাকাছি। এর মানে হচ্ছে 20 গুণ বেশি মানুষের কাছে পৌঁছে যাচ্ছে ইলেকট্রনিক্স মিডিয়া। সেই হিসাব যদি ধরি তাহলে বিজ্ঞাপনের শেয়ার হওয়া উচিত অন্যান্য মিডিয়াগুলো যা তার থেকে অন্তত 20 গুণ বেশি। আমরা যেহেতু প্রিন্ট মিডিয়ার একটা আলাদা গুরুত্ব, একটা ঐতিহাসিক গুরুত্ব রয়েছে, সামাজিক গুরুত্ব রয়েছে, আমাদের অভিভাবক স্থানীয়, আমরা সেই জায়গায় দাঁড়িয়ে বলছি যে আমাদের চেয়ে যখন এত বেশি, আমাদের এত বেশি দেওয়ার দরকার নেই, আমরা জাস্ট 1% বেশি দাও, 51%। আমাদের দাবি যদি কোথাও অযৌক্তিক মনে হয়, যে কেউ আমাদের সামনে দাঁড়িয়ে বলতে পারে যে না তোমাদের দাবি অযৌক্তিক, যুক্তি রেখে কথা বলছি, হাওয়াতে কথা বলছি না। এবং এই ক্ষেত্রে আমরা প্রিন্ট মিডিয়ারও যারা আছেন তাদের সবার সহযোগিতা চাই, কারণ আমরা অযৌক্তিক কথা বলছি না। সংবাদ মাধ্যমে যারা কাজ করেন তারা যুক্তিকে নির্ভর করে কাজ করেন, এবং আমরা যে গ্রামে গ্রামে পাহাড়ে পাহাড়ে পৌঁছে গেছি এর অন্যতম নজির হচ্ছে আজকের গণঅবস্থান। কারণ সংবাদ মাধ্যমগুলোর মধ্যে একমাত্র ইলেকট্রনিক্স মিডিয়াতেই ট্রাইবেল বা জনজাতিদের প্রতিনিধি বেশি রয়েছে, কারণ পাহাড়ে পৌঁছে যায়, পাহাড়ের চূড়ায় পৌঁছে যায় একমাত্র ইলেকট্রনিক্স মিডিয়ার লাইন, যেখানে বেশি সম্প্রচার রয়েছে সেখানে বিজ্ঞাপন কেন আমাদেরকে বেশি দেওয়া হবে না। আমি সিম্পল যুক্তি আপনাদের সামনে উপস্থাপন করলাম। আমাদের প্রথম দাবি হচ্ছে অন্তর্ভুক্ত করো, দ্বিতীয় দাবি হচ্ছে 51% আমাদের চাই, তৃতীয় দাবি হচ্ছে যারা চ্যানেলগুলো রয়েছে, অনেক ছেলে মেয়ে ইলেকট্রনিক্স মিডিয়াতে কাজ করছে, প্রিন্ট মিডিয়াতেও কাজ করছে অনেক ছেলে মেয়ে, তাদের স্বীকৃতি দাও, যোগ্যতা অনুযায়ী তাদের ক্যাটাগরাইজ করো। প্রিন্ট মিডিয়াতে ক্যাটাগরি আছে, ইলেকট্রনিক্স মিডিয়াতেও ক্যাটাগরি আছে, যাদের যোগ্যতা রয়েছে সেই ক্যাটাগরিতে তাদের নিয়ে যাও, এটা আমাদের দাবি। কারণ যোগ্যতা অনুযায়ী ক্যাটাগরি পেলে বিজ্ঞাপনের হারটাও একটু বাড়বে। আজকে যারা ইলেকট্রনিক্স মিডিয়াতে কাজ করেন এই সমাজের মানুষ, তাদেরকে জিজ্ঞেস করে দেখবেন আজকের দিনেও আমরা যারা ইলেকট্রনিক্স মিডিয়া চালাই 30,000 টাকা, 25,000 টাকা, 50,000 টাকা স্যালারির জন্য ধার করে আনতে হয়, 10% সুদ দিয়ে আনতে হয় আমাদের বেতন দিতে গিয়ে, কেউ কেউ আবার মালিক শ্রমিক এই ক্ষেত্রেও ভাগ করার চেষ্টা করে। তারা যদি জানতো ইলেকট্রনিক্স মিডিয়ার যন্ত্রণাগুলো কি, তাহলে এতদিনে ইলেকট্রনিক্স মিডিয়া বিজ্ঞাপন পলিসিতে কবেই ঢুকে যেত। তারা জানে না ইলেকট্রনিক্স মিডিয়া যারা চালায় তাদের যন্ত্রণাটা কি। আমরা ক্যাটাগরির দাবি করছি, বিজ্ঞাপনটা যাতে সুসংবদ্ধ ভাবে বণ্টিত হয়। এতদিন তো স্বীকৃতি ছিল না,
ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের স্বীকৃতি ছিল না। অ্যাক্রিডিটেশন কার্ড দিতে সরকারের পয়সা খরচা হয় না। অ্যাক্রিডিটেশন কার্ড দিতে এত চাপা কিসের ছিল এতদিন? যাই হোক, শেষ পর্যন্ত অ্যাক্রিডিটেশন কার্ড বরাদ্দ করেছে রাজ্য সরকার। এই ক্ষেত্রে প্রেসক্লাবের সম্পাদক প্রণব সরকার গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। আমরা প্রণব সরকারকে সাধুবাদ জানাই, রাজ্য সরকারকেও সাধুবাদ জানাই। আজকে আমরা দাবি তুলতে বাধ্য হয়েছি। কাজটা যদিও মুখ্যমন্ত্রী কথা দিয়েছেন, তারপরও কাজটা যাতে ত্বরান্বিত হয় আমাদের গণঅবস্থানের দাবি রেখেছি। খুব লোকে যারা পাহাড়ে প্রত্যন্ত অঞ্চলে সাংবাদিকতার কাজ করেন, তাদের জন্য আলাদা করে প্রেস ক্লাব তৈরি করা হোক। ইলেকট্রনিক্স মিডিয়া এই দাবি তুলতে বাধ্য হয়েছে কারণ প্রত্যন্ত অঞ্চলে আমরাই গিয়ে সবচেয়ে আগে প্রতিদিন প্রতি মুহূর্তে পৌঁছাই। এই দাবিগুলো অবশ্যই যুক্তিযুক্ত দাবি। একটা দাবিও অগণতান্ত্রিক দাবি না, একটা দাবিও অযৌক্তিক দাবি না। আমাদের দাবিগুলো যদি যৌক্তিক হয়, আমাদের দাবিগুলো যদি বিবেচনাপূর্ণ হয়, তাহলে অবশ্যই অনতিবিলম্বে রাজ্য সরকার আমাদের দাবিগুলোকে পূরণ করবে। এই প্রত্যাশা এই গণঅবস্থান থেকে আমাদের থাকবে। আমরা আবারও এই রাজ্যের অন্যান্য অংশের যারা ইলেকট্রনিক্স মিডিয়ার বাইরে, টিভি মিডিয়ার বাইরে যারা সংবাদকর্মী সাংবাদিকরা রয়েছেন, সংবাদ সংগঠকরা রয়েছেন, তাদের কাছে বিনীত আবেদন করছি। আমরা যুক্তি দিয়ে আপনাদের সামনে উপস্থাপন করলাম আমরা কোন দাবিতে কোন যুক্তিতে এই ছ দফা দাবি রেখেছি, 51% দাবি রেখেছি। আপনারা অনুগ্রহ করে আমাদের দাবিগুলোর প্রতি সহমর্মী হন, কারণ একা একা বাঁচা যায় না, সম্মিলিত ভাবেই বাঁচতে হয়। আমরা সম্মিলিত ভাবে বাঁচার জন্য সবাইকে আবেদন করছি, আমাদের দাবির পাশে সঞ্জয় পালদের মতো সবাই যাতে সমবেত হন, সবার সমর্থন আমরা চাই। সবাইকে সশ্রদ্ধ নমস্কার, ধন্যবাদ। আমাদের আন্দোলন দীর্ঘজীবী হোক। কেউ কেউ দেখা গেছে বিগত দিনে 3 কোটি ছাড়িয়ে গেছে, 3 কোটির নিচে বিজ্ঞাপন নিয়েছে রাজ্য সরকার থেকে। তাহলে বৈদ্যুতিক সংবাদ মাধ্যমগুলিকে কেন পিছিয়ে ঠেলে রাখা হয়েছে? আমাদের প্রশ্ন একটাই। আমাদের বললামই তো প্রথমে যে পিঠ দেয়ালে লেগে গেছে। আমাদের যদি মালিকরা যদি 51% বিজ্ঞাপন আমাদের বৈদ্যুতিক মাধ্যমগুলিকে দেওয়া হয়, তাহলে হয়তো আগামী দিনে আমরাও একটু ভালোভাবে সচ্ছল হয়ে চলতে পারবো। মালিক যদি ভালো থাকে, তাহলে আমরা যারা সাংবাদিক, যারা কর্মীরা রয়েছি, হয়তো তারাও ভালো থাকব। আমরা বিগত আমি বিগত 9 বছর ধরে কিডনির সমস্যায় ভুগছি। আমাদের যারা সিনিয়ররা রয়েছেন, আমাদের আমাকে অতপ্রতভাবে সাহায্য করেছেন, প্রণব দাস, সেবক দা এবং অন্যান্য ব্যক্তিত্বরা যারা রয়েছেন আমাকে অনেকভাবে সাহায্য করেছেন, কিন্তু তাদের থেকে তারা যে স্যালারি দেবেন আমাদের, তারা যদি বিজ্ঞাপনে 51% যদি না পায়, তারা আমাদের কোত্থেকে দেবেন? এটাই সবচেয়ে বড় কথা। রাজ্য সরকারের কাছে আমরা ছুড়ে দিচ্ছি এই জিনিসটা যে আমাদের 51%, আমরা 75% চাইছি না, 51% আমাদের দিন, অন্যদের 49% দিন। অন্যদের দিন না আমরা সেটা বলবো না, অন্যদের 49% দিন, কিন্তু আমাদের 51% দিন। আমরা আগামী দিনে যদি আমাদের বিজ্ঞাপন নিয়ে যদি কোনো রকমের তাল বাহানা হয়, তাহলে কিন্তু আমরা আজকে যে কর্মসূচি নিয়েছি, আমরা কিন্তু বিগত দিনে যে কোনো ধরনের কর্মসূচি নেইনি, আমরা আজকে থেকে কর্মসূচি নিতে বাধ্য হয়েছি। আমরা আগামী দিনে আরো বড় ধরনের কর্মসূচি নেব।
এটাই আমরা বলতে চাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ধন্যবাদ।